মুখে বলে নয় কাজে করে দেখানো উচিত। এই কথাটা আপনারা অনেক সময় ভেবে থাকবেন, অনেক সময় শুনে থাকবেন, কিন্তু আজ এই কথাটা আমি আপনাদের মাথায় ঢুকিয়ে দেব যে মুখে বলে নয় কাজে করে দেখানো উচিত। এমন অনেক ব্যক্তি আছেন যারা কাজে করে দেখিয়েছেন, আপনাদের সেই সমস্ত মানুষদের দেখে শেখা উচিত। সুপার 30 প্রোগ্রামের ফাউন্ডার আনন্দ কুমারের কথা তো আপনারা অনেকেই শুনেছেন, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট। তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, কেন জানেন? কারণ তিনি গরিব বাচ্চাদের ফ্রিতে শিক্ষাদান করতেন, আর তিনি যাদের পড়াতেন তারা আইআইটিতে চান্স পেয়ে যেত, এটাই ছিল তার বিশেষত্ব। তিনি বাচ্চাদের নির্বাচন করে তাদের বিভিন্ন সমস্যা থেকে বের করে আনতেন, তারপর তাদের এমনভাবে ট্রেনিং দিতেন, পড়াশোনা শেখাতেন যাতে তারা আইআইটি ক্র্যাক করতে পারে। নোবেল পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী একজন চাইল্ড রাইট অ্যাক্টিভিস্ট। তিনি একাধিকবার আক্রমণের সম্মুখীন হয়েছেন, কিন্তু তাও তিনি মুখে বলাই নয় কাজে করে দেখানোয় বিশ্বাসী ছিলেন। তার একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, ছোটদের দাসে পরিণত হতে না দেওয়া। অনেকেই তার কাজের মাঝে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তিনি কিন্তু কাজের মাধ্যমে জবাব দিয়েছেন এবং নোবেল পুরস্কার জিতেছেন। MS ধোনির কথা কে না জানে? প্রথমে যখন তিনি ক্রিকেট জগতে পা রেখেছিলেন তখন তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল, তিনি ঠিকমতো খেলতে পারবেন কি না সেটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। বেশ কয়েকটা ম্যাচে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করে দেখিয়েছিলেন, ভালো খেলে দেখিয়েছেন, ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়েছেন। তিনি মুখে বলাই নয় বরং কাজে করে দেখানোয় বিশ্বাসী ছিলেন। এখন আমি আপনাদের যাদের উদাহরণ দিলাম তারা সবাই মুখে বলাই নয় বরং কাজে করে দেখানোয় বিশ্বাসী, আপনি কোনটায় বিশ্বাস করেন? যারা আপনাকে বলে যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি জীবনে কিছু করতে পারবেন না, আপনি তাদের উত্তরে কি বলবেন? যে আপনি একদিন ঠিক সফল হবেন? সেটা মুখে না বলে কাজে করে দেখান না, মুখে বলে কি হবে? আপনি সেটা তাকে কাজের মাধ্যমে প্রমাণ করে দেখান। মুখে যে কেউ বড় বড় কথা বলতে পারে, দম থাকলে জ্ঞান দেওয়া ছাড়ুন, অন্যকে যে জ্ঞানটা দিচ্ছেন সেটা নিজের জীবনে প্রয়োগ করুন, নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলুন। যত ঘাম ঝরাতে পারবেন ঝরান, মরে তো আর যাবেন না। আজ পর্যন্ত পরিশ্রমের কারণে কেউ মারা যায়নি। আলোচনা সমালোচনা করতে করতে আপনার সময় ফুরিয়ে যাবে, আপনি মারা যাবেন, জীবনে কিছু করতে পারবেন না, কিন্তু আজ যদি পরিশ্রম করেন তাহলে মারা যাবেন না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। যেখানে 2 ঘন্টা কাজ করেন সেখানে 10 ঘন্টা কাজ করুন, মারা যাবেন না। যেখানে 5টা রুটি খান সেখানে 2টো রুটি খেলে মারা যাবেন না, আপনার শরীরে অনেক শক্তি আছে। নিজের অন্তরের শক্তিকে চিনুন, নিজের স্বপ্নকে নিজের প্রাণ করে তুলুন। যার কাছে নিজের স্বপ্ন প্রাণে পরিণত হয় কোনো কিছু তার প্রাণ কেড়ে নিতে পারে না, সে নিজের স্বপ্ন পূরণ করেই ছাড়ে। নিজের দুঃখের কাছে জয়ী হয়ে দেখান। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে দুঃখ নেই। মানুষ যখন দুঃখ পায় তখন তার কাছে 2টো অপশন থাকে, হয় সে ঘরের দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে, উল্টোপাল্টা কাজ করে, নিজের ক্ষতি করে, অথবা সেই দুঃখটাকে সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে। দুনিয়ার সামনে নিজেকে প্রমাণ করে দেখান। যে বা যারা আপনাকে দুঃখ দিয়েছে তাদের দেখান যে তাদের দেওয়া পাথর দিয়ে আপনি ইমারত তৈরি করছেন, এবার তারা সেই ইমারত ভেঙে দেখাক তো। নিজেকে ডিসিপ্লিনে রাখুন, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নিজের চিন্তাভাবনা অ্যাকশনগুলো নিয়ন্ত্রণ করুন। অন্য মানুষের নেতিবাচক প্রভাবকে নিজের কাছে ঘেঁষতেও দেবেন না, তাদেরকে নিজের জীবনে প্রায়োরিটি দেবেন না। আপনার পরিশ্রম, শিডিউল, সময় সব কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখুন। যতক্ষণ না এই বিষয়গুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ আপনি শুধু মুখেই বলে যাবেন, কাজে করে দেখাতে পারবেন না। নিজের সমস্ত লিমিট ভেঙে অসীম পরিশ্রম করুন। মানুষের কাজ সমালোচনা করা, তাদের সমালোচনা করতে দিন। আপনারা যদি সমালোচনা করার ইচ্ছা হয় তাহলে নিজের কাজ বাদ দিয়ে সেটাই করুন, শেষ পর্যন্ত আপনিও তাদের মতো একজন লুজার হয়ে থেকে যাবেন। এইভাবেই দিনের পর দিন কেটে যাবে। আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি কারোর সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যেতে পারবেন। আপনার বাবা মা আপনাকে জন্ম দেওয়ার পর আপনাকে অনেক কষ্ট করে বড় করেছেন, আপনার ছোটবেলাটা সুন্দর করে তুলেছেন, আপনাকে পড়াশোনা শিখিয়েছেন, আপনার জীবন যাতে সুন্দর হয় তার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছেন, তাদের সেই পরিশ্রমের দামটুকু দিতে শিখুন। আপনাকে এটা বুঝতে হবে যে আজ আপনি যেখানে আছেন তার পেছনে আপনার বাবা মায়ের অবদান আছে, অনেক মানুষের আশীর্বাদ আছে। মানছি এই জগৎটা ভীষণ খারাপ,
কিন্তু এই জগতে অনেক ভালো মানুষও বসবাস করে, যারা আপনার সফলতায় খুশি হয়, যারা আপনার জন্য সত্যি প্রার্থনা করে, আপনার ভালো চাই, যারা আপনাকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চাই। তাদের মধ্যে সবার প্রথমে আছেন আপনার বাবা মা। তারপরে যদি দ্বিতীয় কেউ আপনাকে সফলতা দেখতে চাই, তাহলে সেটা হলো আপনি নিজে। আপনি যদি চান তাহলে নিজের স্বপ্ন পূরণ করে দেখিয়ে দিতে পারেন, নিজের লক্ষ্য পূরণ করে সমাজের সামনে নিজেকে প্রমাণ করতে পারবেন। সমস্যার দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার সফলতার পথে এগিয়ে আসা সমস্ত বাধাকে সরাতে হবে। এবার প্রশ্ন হলো, আপনার জীবনের বাধা কী কী? সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি সারাদিন পড়ে থাকেন, সময় নষ্ট করেন, আপনার অলসতা, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, সেই সমস্ত খারাপ অভ্যাসগুলো যেগুলো আপনাকে বাকিদের মতো সাধারণ করে তুলেছে। আপনি যদি এই সাধারণের ভিড় থেকে বাইরে বেরোতে চান, তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে কোন কাজটা আপনার করা উচিত আর কোন কাজটা আপনার করা উচিত নয়, আপনার কোন অভ্যাসটা ভালো যেটা আপনার অনুসরণ করা উচিত আর কোন অভ্যাসটা খারাপ যেটা আপনার জীবন থেকে আজই মুছে ফেলা উচিত। মুখে বলায় কোনো আনন্দ নেই, কিন্তু আপনি যখন কাজে করে দেখাবেন তখন আপনার কথা সবাই শুনবে, তখন আপনার কথা শুনে কেউ হাসবে না। আজ আপনি যাই বলুন না কেন, কেউ আপনার কথায় পাত্তা দেবে না, কারণ আজ আপনার নিজের কোনো বিশেষ পরিচয় নেই। আজ আপনার কাছে কী আছে? এই দুনিয়ায় আপনার থেকে অনেক বড় বড় মানুষ আছে, কিন্তু যখন আপনি সবার মাঝে নিজের পরিচয় বানাতে সফল হবেন, নিজের শক্তিকে সবার সামনে প্রমাণ করে দেখাবেন, তখন দেখবেন মানুষ নিজে যেচে আসবে আপনার সাথে কথা বলতে, আপনার থেকে উপদেশ নিতে। তখন আপনি তাদের বলতে পারবেন যে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, কারণ এক সময় যারা আমাকে নিয়ে হাসতো আমি তাদের কথা এড়িয়ে যেতে শিখেছি। তারা আমার উপর যে পাথরগুলো ফেলতো সেই পাথরগুলো জমা করে আমি আমার ইমারতের ভিত তৈরি করেছি, নিজেকে প্রমাণ করেছি আর আজ এই জায়গায় নিজেকে দাঁড় করাতে পেরেছি। সফল হওয়ার জন্য অন্যদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখা ভীষণ প্রয়োজন। কে কী বলল বা কে কী ভাবল সে বিষয়ে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু মন দিয়ে নিজের কাজ করে যান, আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে এবার আপনার কি মনে হচ্ছে? আপনি কি নিজের লক্ষ্যে এগিয়ে গিয়ে সফল হতে পারবেন? আপনার মনের কথাটা আমাকে কমেন্ট করে জানান।